আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটি আরবি ভাষা শেখার ভাইরাল একটি ভিডিও, অর্থাৎ আরব কান্ট্রিতে যে সকল আরবি শব্দ অর্থ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সে সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত পাশেই থাকবেন। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে উস্কুত। উস্কুত মানে হচ্ছে চুপ করো, উস্কুত ইন্তা, তুমি চুপ করো। কাউকে হঠাৎ করে স্টপ করে দিতে আমরা বলে থাকি উস্কুত, চুপ করো, উস্কুত ইন্তা, তুমি চুপ করো। আলি বাবা মানে হচ্ছে ফাঁকি বাস, কাজে ফাঁকি দিলে বা চুরি করল আলি বাবা, এই শব্দটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে কাজে ফাঁকি দিলে আমরা বলে থাকি হু আলি বাবা, হু আশগোল আলি বাবা, কাজে ফাঁকি দেয়। শিল মানে হচ্ছে নিন বা ল, শিল হাদা এটা নিন, শিল জওয়াল মোবাইল নিন, শিল কিতাব বই নিন। তো আমরা এভাবে শিল শব্দটি ব্যবহার করতে পারবো। জিপ মানে হচ্ছে দাও, কারো কাছ থেকে কোনো কিছু আমরা নিতে চাইলে বলবো জিফ হাদা এটা দাও, জিপ মানে হচ্ছে দাও বা আনো, জিফ হাদা মা কিনা, এই মেশিনটা নিয়ে আসো, এই মেশিনটা আনো, জিপ মানে হচ্ছে আনো বা দাও। তাল মানে হচ্ছে আসো, তাল হিনা এখানে আসো, রো মানে হচ্ছে যাও, রো ইন্তা এলা রোহ যাও। তো এই পেজের গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা ভালো মতো শিখে নেব। উস্কুত মানে হচ্ছে চুপ করো, আলিবাবা মানে হচ্ছে ফাঁকি বাস, শিল মানে হচ্ছে নিন বা লও, জিপ মানে হচ্ছে দাও বা আনো, তাল মানে হচ্ছে আসো, রো মানে হচ্ছে যাও। তো পরের পেজে চলে আসলাম গুরুত্বপূর্ণ শব্দ খবুস। আরব কান্ট্রি বিখ্যাত একটি খাবারের নাম খবুস মানে হচ্ছে রুটি, সুগোল মানে হচ্ছে কাজ, মাফি সুগোল মানে হচ্ছে কাজ করে না বা কাজ নাই। কোনো জিনিস বা কোনো যন্ত্র যদি কাজ না করে তখন আমরা বলবো মাফি সুগোল হাদা, এটা কাজ করে না। আবার অনেক সময় কাজ নাই, এক্ষেত্রে আমরা বলে থাকি মাফি সুগোল আনা, আমার কাজ নাই। ময়া মানে হচ্ছে পানি, জিপ ময়া পানি দাও, রুস মানে হচ্ছে বাদ, আনা জুয়ান, আনা জুয়ান আমি ক্ষুধার্ত, এবি রুস বাদ চাই। তারপরে যে শব্দ বাক্যগুলো বেশি ব্যবহৃত সেগুলো হচ্ছে এসপি মানে হচ্ছে কী সমস্যা বা কী হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি আপনার কী হয়েছে বা কী সমস্যা, এসপি এস মুশকিলা কী সমস্যা, এস মানে হচ্ছে কী, মুশকিলা মানে হচ্ছে সমস্যা বা অসুবিধা, ইসপি কী সমস্যা বা কী হয়েছে, এস হাদা এটা কি, এস মানে হচ্ছে কী, হাদা মানে হচ্ছে এটা, উস মুশকিলাতিক আপনার কী সমস্যা, মুশকিলাতিক আপনার সমস্যা। তারপর যে বাইরের শব্দগুলো অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা বলে থাকি প্রতিদিনই মুখমাফি মানে হচ্ছে বুদ্ধি নাই বা জ্ঞান নাই, মুখমাফি ইন্তা তোমার জ্ঞান নাই বা বুদ্ধি নাই। কোনো কিছু যদি ভালো হয় তাহলে বলি আমরা কয়েস, কয়েস আদা এটা ভালো, যদি ভালো না হয় তাহলে বলি মাফি কয়েস, ভালো না মন্দ। যদি কোনো কিছু আমরা তাড়াতাড়ি করার জন্য বলি তখন এইভাবে বলে আরব কান্ডিতে এল্লা সুরা, এল্লা সুরা জলদি বা তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো। সাদিক মানে হচ্ছে বন্ধু, এই শব্দটি আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সাদিক মানে হচ্ছে বন্ধু। হাবিবি এটাও বলা হয়ে থাকে, হাবিবি প্রিয় প্রিয়তম। ময়া মানে হচ্ছে পানি, ময়া মানে হচ্ছে পানি। খবুস মানে হচ্ছে রুটি, এই শব্দটি যেমন বেশি ব্যবহৃত হয় তেমনি ময়া মানে হচ্ছে পানি, জিপ ময়া পানি দাও, জিপ খবুস খবুস দাও। তারপর আমরা একজন অন্যজনের সাথে দেখা হলে যে শব্দটি বা যে বাক্যটি আমরা সবচেয়ে প্রথমে বলি কেবল হাল, কেমন আছো, কেবল হাল ইয়া সাদিক বা কেবল হাল ইয়া মোহাম্মদ, কেবল হাল ইয়া হাবিবি, এভাবে আমরা বলে থাকি কেবল হাল মানে হচ্ছে কেমন আছো। তারপরে এই শব্দটি আমরা বলে থাকি মাফি কালাম, কথা বলো না বা কথা নাই, মাফি কালাম কথা বলো না বা কথা নাই, মাফি গিরগির বকবক করো না, কেউ বেশি কথা বললে আমরা এভাবে বলি মাফি গিরগির, বেশি কথা বলো না বা বকবক করো না। তারপরে বলি উস্কুত চুপ করো। হাদা এটাও আরব কান্ট্রি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, হাদা মানে হচ্ছে এটা ইংরেজিতে দিস, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। তারপরে এই শব্দগুলো একটি তারপরে এই শব্দগুলো আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, সামনে মধ্যখানে পিছনে ডানে বামে উপরে নিচে। গিদ্দাম মানে হচ্ছে সামনে বা সম্মুখে, ফিল ওয়াসাত মানে হচ্ছে মধ্যখানে বা মাঝখানে, অরা মানে হচ্ছে পিছনে, ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়াসার মানে হচ্ছে বামে, ফক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে। যদি কাউকে আমরা একটু সামনে যেতে বলি তাহলে বলবো আল্লাহর সোয়াই গুদ্দাম, একটু সামনে যাও। যদি সামনে দেখার জন্য বলি সব গিদ্দাম, সামনে দেখো, ফিল ওয়াসাত মানে হচ্ছে মধ্যখানে বা মাঝখানে।
আল্লাহ রোয়ারা পিছনে যাও, এ আল্লাহ রোয়ামিন ডানে যাও, এ আল্লাহ রোয়াসার বামে যাও, ফোক উপরে, হাদাফি মজুদ ফোক এটা উপরে আছে, তাহাত মানছি নিচে, আল্লাহ রোতাহাত নিচে যাও। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা শিখলাম আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত যে সকল শব্দ বাক্য সেই সকল শব্দ। এই শব্দগুলো এবং এই বাক্যগুলো দেখবেন আপনারা সকালবেলা কারোর সাথে দেখা হলে, যেমন বলে সোবায়েল খায়ের বা সোবাল খায়ের, তো প্রতি উত্তরে আমরা বলবো সোবায়েল নূর। তো বিদায়ের সময় আমরা এটা বলে থাকি মাসালাম বা মাসালামা। তো এইভাবে আমরা প্রথমে কারোর সাথে দেখা হলে কি বলতে হবে এবং বিদায় নেওয়ার সময় কি বলতে হবে এবং কি বলে সম্বোধন করব এবং কি বলে সম্বোধন করব সেটা আমরা জেনে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এইরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।